শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এবার রাশিয়ার রাজধানী মস্কোতে ভয়াবহ ড্রোন হামলা চালালো ইউক্রেন। ভারতের নতুন সংসদ ভবনের দেয়ালে খচিত অখণ্ড ভারতের মানচিত্র। যে কোনো সময় ন্যাটো এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ শুরু হতে পারে, সতর্ক করলেন চেক জেনারেল। রাশিয়া এবং বেলারুশ জুটে যোগ দিলেই সবাই পাবে একটি করে পারমাণবিক অস্ত্র। এবং সবশেষ থাকছে কসোভায় ভয়াবহ সংঘর্ষ, ন্যাটো ফোর্সের 25 সদস্য আহত, নিহত অনেকেই। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। রাশিয়ার রাজধানী মস্কোতে ড্রোন হামলা হয়েছে। শহরের মেয়র জানিয়েছেন, ড্রোন হামলায় হালকা ক্ষতি হয়েছে, তবে কোনো হতাহত হয়নি। মস্কোর মেয়র সেইগেই সবনিনিন মঙ্গলবার একটি বিবৃতিতে বলেন, ভোরে ড্রোন হামলায় কয়েকটি ভবনে হালকা ক্ষতি হয়েছে, শহরের সকল জরুরি পরিষেবা ঘটনাস্থলে উপস্থিত হয়েছে, এখন পর্যন্ত কেউ গুরুতর আহত হয়নি। আল জাজিরার খবরে এই ড্রোন হামলাকে বিরল ঘটনা বলে উল্লেখ করা হয়েছে। ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ চলছে। মস্কো শহর ইউক্রেন থেকে 1000 কিলোমিটারের দূরে অবস্থিত। বিশ্লেষকরা বলছেন, ইউক্রেনের হাতে দূরপাল্লার হামলার মতো ড্রোন রয়েছে। মস্কো অঞ্চলের গভর্নর অ্যান্ড্রে বারোবিয়ব জানিয়েছেন, মস্কোর পথে আসার সময় বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে রাশিয়া জানায়নি ইউক্রেন এই ড্রোন হামলা চালিয়েছে কিনা। চলতি মাসের প্রথম দিকে রুশ প্রেসিডেন্ট পুতিন সরকারি বাসভবন ক্রেমলিনে ড্রোন হামলা হয়। ক্রেমলিন কর্তৃপক্ষ হামলার একটি ভিডিও প্রকাশ করে। ওই ভিডিওতে দেখা যায়, ড্রোনের মতো দেখতে একটি বস্তু ভূমি থেকে 50 ফুটের মতো উচ্চতায় বিস্ফোরিত হচ্ছে। এই ঘটনায় ইউক্রেনকে দায়ী করে মস্কো। ভারতের কেন্দ্রীয় ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি বা বিজেপি নেতারা মাঝে মাঝেই বিতর্ক উস্কে দিয়ে অখণ্ড ভারতের আওয়াজ তুলে থাকেন। কট্টর হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস সহ অন্যান্য হিন্দুত্ববাদী সংগঠনের গলাতেও শোনা যায় সেই একই সুর। আর এবার সরাসরি ভারতের সংসদে স্থান পেল অখণ্ড ভারতের ধারণা। রোববার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে উদ্বোধন হয় ভারতের নতুন সংসদ ভবন। সেই সংসদ ভবনের দেয়ালেই খচিত রয়েছে অখণ্ড ভারতের মানচিত্র। সেই মানচিত্রের ছবি পোস্ট করেছেন বিজেপি নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী। টুইট বার্তায় কন্নড় ভাষায় প্রহ্লাদ যোশী বলেন, অখণ্ড ভারতের সংকল্প স্পষ্ট। এদিকে এই মানচিত্রের ছবি পোস্ট করা হয়েছে কর্ণাটক বিজেপির পক্ষ থেকেও। সেখানে ক্যাপশনে লেখা, এটি আমাদের গর্বিত মহান সভ্যতার প্রাণশক্তির প্রতীক। উল্লেখ্য, নতুন সংসদ ভবন নিয়ে বিতর্কের অন্ত নেই। প্রথম সংসদের মাথায় বসানো অশোক স্তম্ভের সিংহের হিংস্র মুখ নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। পরে সেই বিতর্কের জল গড়িয়েছে আদালত পর্যন্ত। তবে আদালত জানিয়ে দেয়, নতুন সংসদ ভবনের মাথায় বসানো সিংহ আইন বিরুদ্ধ নয়। এরপর সংসদ ভবনের উদ্বোধন নিয়েও কম বিতর্ক হয়নি। চেক সশস্ত্র বাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ জেনারেল কারেল কেরেহেলা বলেছেন, ন্যাটো এবং রাশিয়ার মধ্যে সম্ভাব্য যুদ্ধ বিশ্বের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হতে পারে, এই যুদ্ধ অসম্ভব নয়। নবীনকে ডট সিজেন ওয়েবসাইটে জানাই, সোমবার চেক পার্লামেন্ট এর এক সংবাদ সম্মেলনে রেহলা বলেন, আমরা রাশিয়া এবং উত্তর আটলান্টিক জোটের মধ্যে যুদ্ধকে সবচেয়ে খারাপ পরিস্থিতি হিসেবে দেখি, কিন্তু এটা অসম্ভব নয়, এই যুদ্ধ যে কোনো সময় লেগে যেতে পারে। রেহেকার মতে, চেক সশস্ত্র বাহিনী একটি উচ্চ প্রযুক্তিগতভাবে উন্নত প্রতিপক্ষ রাশিয়ার সাথে সম্ভাব্য সহিংস যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার চেষ্টা করছে, কারণ রাশিয়া বর্তমানে উত্তর আটলান্টিক জোটের সাথে একটি সংঘাতের দিকেই যাচ্ছে। তিনি বলেন, একটি সম্ভাব্য শত্রুর সাথে সংঘাত মোকাবেলায় বাধ্যবাধকতাগুলোর জন্য ন্যাটোর আগে চেক প্রজাতন্ত্রকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। তিনি আরও বলেন, ইউক্রেন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে রাশিয়ার জ্বালানি সরবরাহের উপর অবিলম্বে নির্ভরতা কাটিয়ে উঠতে বিশেষ মনোযোগ দিয়ে দেশের জাতীয় নিরাপত্তা জোরদার করা দরকার। সম্মেলনে অংশগ্রহণকারী টেলিযোগাযোগের ক্ষেত্রে চীনের উপর খুব বেশি নির্ভরশীল হওয়ারও হুমকি সম্পর্কে সতর্ক করেন রেহেকা। বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেছেন, রাশিয়া বেলারুশ জোটে যোগ দেওয়া সবগুলো দেশের জন্য পারমাণবিক অস্ত্রের ব্যবস্থা করা হতে পারে। রবিবার রাতে রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেছেন। গত সপ্তাহে নির্ধারিত সময়ের আগেই বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে রাশিয়া। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর রুশ ভূখণ্ডের বাইরে এই প্রথম এমন অস্ত্র মোতায়েন করা হলো। এতে পশ্চিমাদের উদ্বেগ বেড়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র বলেন, লুহাশেঙ্কো সাক্ষাৎকারে বলেছেন, এটি অবশ্যই বুঝতে হবে যে মিনস্ক এবং মস্কোর ঐক্যবদ্ধ হওয়ার এক অনন্য সুযোগ রয়েছে। তিনি বলেছেন, কেউ কাজাকিস্তানের বিরুদ্ধে নয় এবং অপর দেশগুলো রাশিয়ার সঙ্গে তোমাদের মতো ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
কেউ যদি উদ্বিগ্ন হয় তাহলে করণীয় একেবারে সহজ। বেলারুশ এবং রাশিয়ার জোটে যোগ দিন, আর কিছু লাগবে না, সবার জন্যই পারমাণবিক অস্ত্র থাকবে। বেলারুশের প্রেসিডেন্ট বলেছেন এটি তার নিজের দৃষ্টিভঙ্গি রাশিয়ার নয়, রাশিয়া এবং বেলারুশ ইউনিয়ন স্টেট এর অংশ। এটি দুটি সাবেক সোভিয়েতের দেশের মধ্যে সীমান্তহীন ঐক্য এবং জোট। ইউক্রেনে রাশিয়ার দখলকৃত ভূখণ্ডকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি প্রত্যাখ্যান করেছেন কাজাক প্রেসিডেন্ট কাসিম জুমার্ট তুয়েভ। ইউনিয়ন স্টেটে যোগদানের বিষয়ে লুকাশেঙ্কোর প্রস্তাবও তিনি প্রত্যাখ্যান করেছেন। তোকাইবের কার্যালয় বলেছে, আমি তার কৌতুকের প্রশংসা করছি। কাজাকিস্তান ইতিমধ্যেই রাশিয়ার নেতৃত্বাধীন একটি বৃহত্তর বাণিজ্যিক জোটের সদস্য। আরও ঘনিষ্ঠ হওয়ার প্রয়োজন নেই, পারমাণবিক অস্ত্র আমাদের প্রয়োজন নেই, কারণ আমরা পারমাণবিক অস্ত্র বিরোধী একটি চুক্তিতে স্বাক্ষরকারী দেশ, আমরা সেই চুক্তির প্রতি শ্রদ্ধাশীল। রবিবার বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, মস্কো থেকে আরেকটি S-400 ভ্রাম্যমান ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য আকাশ প্রতিরক্ষা পৌঁছেছে, শীঘ্রই এগুলো লড়াইয়ের জন্য প্রস্তুত হবে। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ কসোভায় বিক্ষোভকারীদের হামলায় ন্যাটো শান্তিরক্ষী বাহিনীর অন্তত 25 জন আহত হয়েছেন। জানা গেছে, মেয়র নির্বাচনকে কেন্দ্র করে কসোভায় সার্বেদের সঙ্গে আলবেনিয়ানদের সংঘাত হয়। এ সময় রাস্তায় নামে ন্যাটোর শান্তিরক্ষী বাহিনী। সার্ব অধ্যুষিত অঞ্চলে আলবেনিয়ার গোষ্ঠীর মেয়র নির্বাচিত হওয়ার পর এই সংঘাতের শুরু হয়। রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন সার্বরা। সেই বিক্ষোভের মোকাবেলা করতে সোমবার পথে নামে ন্যাটো শান্তি বাহিনী এবং কুফের। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে তারা কাঁদানে গ্যাসের শেল ফাটান, গ্রেনেডও মারা হয় বলে অভিযোগ রয়েছে। প্রত্যাঘাত করে সার্ব বিক্ষোভকারীরাও। সার্ব মেয়র নির্বাচন বয়কট করেছিল, তা সত্ত্বেও নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সার্ব অধ্যুষিত অঞ্চলেও আলবেনিয়ান মেয়রেরা নির্বাচিত হয়। এরই প্রতিবাদে রাস্তায় নেমেছে সার্বরা। কিফুর একটি বিবৃতিতে জানিয়েছে, একাধিক দেশ থেকে আসা তাদের ফোর্সের অন্তত 25 জন অফিসার আহত হয়েছেন, তাদের চিকিৎসা চলছে। ইতালি এবং হাঙ্গেরি সেনাদের বেছে বেছে আক্রমণ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। অন্যদিকে কসোভার একটি স্থানীয় সংবাদপত্র লিখেছে, সার্ব অধ্যুষিত অঞ্চলে একটি হাসপাতালে অন্তত 50 জন ভর্তি আছে, সকলেই কম বেশি আহত, তবে একজনের অবস্থা গুরুতর, তার শরীরে বুলেটের আঘাত রয়েছে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।